শীতকাল মানেই আমরা জানি জমিয়ে খাওয়া দাওয়ার মরশুম। আর জমিয়ে খাওয়া দাওয়ার পাতে পিঠে পুলি থাকবে না তা কিন্তু একদমই হয় না। আর এই পিঠে পুলি উৎসব অর্থাৎ পৌষ মার্বল উৎসব উপলক্ষে বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিক নতুনত্ব কি এনেছে আপনাদের জন্য সেটাই দেখাতে আজকে জিও বাংলার পক্ষ থেকে আমি শ্রদ্ধা চলে এসেছি বলরাম মল্লিক অ্যান্ড রাধারামন মল্লিকের এই স্টোরে। এখানে কিন্তু এসেই আমি শুনতে পেয়েছি বিভিন্ন রকমের পিঠে পুলি পাওয়া যাচ্ছে এবং কিছু নিত্য নতুন সন্দেশও তারা এবার যুক্ত করেছেন তাদের এই আইটেমের মধ্যে। যেরকম একদম পুরোনো দিনের পিঠে পুলি, যেমন সরু চাকরি থেকে শুরু করে আষ্টে পিঠে, এরকমও কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক এখানে কিভাবে পৌষ পার্বণ উৎসবের পিঠে পুলি অ্যাড করা হয়েছে। এখানে আমার সামনে চলে এসেছে পাতিসাপটা। আর পিঠে পুলি মানে পাতিসাপটা থাকবে না এটা তো হতেই পারে না, আর বলরাম মল্লিক আর রাধারামন মল্লিকের কিন্তু এটা একটা স্পেশালিটি। আমি একটু টেস্ট করে দেখছি, আমরা বরাবর বলি না যে পাটিসাপটা মানে গুড়েরও হয় আবার ক্ষীরেরও হয়। এটা ক্ষীরের পাটিসাপটা ছিল। বাড়িতে মা ঠাকুমারা পিঠে পুলি বানানোর সময় কিন্তু পাটিসাপটা মাছ বানানি। আর আজকে এখানে শুধুমাত্র পাটিসাপটা নয়, আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরোনো দিনের মানে পুরোনো আমলে যে পিঠে পুলি আজকে বাংলায় দেখা যায় না, বাংলার ঘরে ঘরে যে পিঠে পুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত পিঠে পুলিও কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং পৌষ পার্বণ উপলক্ষে সেগুলো দেদার বিক্রিও হচ্ছে। তাহলে আর দেরি না করে অবশ্যই কিন্তু বলরাম মল্লিক এবং রাধারামন মল্লিকের স্টোর ভিজিট করুন এবং এই পিঠেপুলি উৎসবে আপনিও সামিল হন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরা সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।